বন্ধুরা, কাদার মাঝে রেসিং করা রেসারের শরীর পুরো কাদায় ভরে যায়, কিন্তু তারপরও তারা রেসিং এজন্য করতে পারে কারণ তাদের হেলমেটের গ্লাস পরিষ্কার থাকে। তবে কিভাবে? আসলে আগে কি হতো, মোটর রেসিং করা রেসাররা তাদের হেলমেটের গ্লাসে সাদা টেপ লাগাতো। যখনই কাদা হেলমেটে এসে পড়তো তখনই এক পিস করে টেপ খুলে ফেলা হতো। তবে এটি অনেক রিস্কি ছিল। তারপর আসে এই সিস্টেম, যখনই এটাতে কাদা আসতো তখন এই ফিতেটিকে টান দিয়ে গ্লাস পরিষ্কার করা হতো। তবে এখন মাত্র একটি সুইচ টিপ দিয়ে এমনটা করা যায়।